ভানমাল, বানমাল, বানমাল আনুষ্ঠানিকতা, অনানুষ্ঠানিক কথা বা আনঅফিসিয়াল কথা, বন্ধুত্বপূর্ণ উপায়ে কথা বলার সময় এটা বানমাল ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু বড়দের ক্ষেত্রে এটা ব্যবহার করা যায় না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এইভাবে এই বানমাল ব্যবহার করা যায় না, শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ উপায়ে কথা বলার জন্য বানমালটা ব্যবহার করা হয়ে থাকে। আনাইসু শিন, আনা আনাইসু না আঞ্জেলাইয়া, আনাই আনাইসু আমি আঞ্জেলা, আঞ্জেলা কুরুন্দে মুসুন ইরিয়া, আঞ্জেলা কি কাজ, রামি ইয়েমুন উদাহরণ, এই যে ইরিয়া কি কাজ, মানে তুই তো করি, বাংলা ভাষায় যাকে আমরা তুই তো করি বলি, নিচু শব্দ বলা হয় কোরিয়ান ভাষায় সেটাকে, তো কোরিয়ানদেরও এরকম তুই তুকারি আছে, আপনি আপনি আছে সম্মানের সহিত কথা বলার জন্য, তুমি আছে, তো এইটাই এই ভানমালটা হচ্ছে বাংলা ভাষায় সোজা কথা তুই তুকারি করতে গেলে ভানমালটা ব্যবহার করা হয়ে থাকে। যেমন ওরা কীভাবে তুই তুকারি করে সেটা দেখেন, রামিন খুরম ইমান কুল কুনুলকে থাওমে তো থুংহুয়া হে, রামিন তাহলে এখন ফোন রাখি, পরে আবার ফোন করিস, খুরে হ্যাঁ আচ্ছা অবশ্যই, জুমারে শিগানি ইস, তোর কি সপ্তাহান্তে সময় আছে, এখানে দেখেন জুমারে শিগানি ইস, ইস মানে এটা হচ্ছে তুই তুকারি, ইস এটা যদি যদি সম্মানের সহিত বলতে হইতো তাহলে কি বলতে হইতো, কি বলতো, ঈশ্বয়ও ঈশ্বয়ও বলতো, কিন্তু এখানে ঈশ্বয়ও বলে না, ঈশ্বর বলছে শর্ট করে বলছে, তার মানে এটা তুই তুকারি হয়ে গেল, নিচু সব নিচু ভাষা হয়ে গেল। তা আনি না ইয়াকসুকি ঈশ্ব, এ দেখেন আনি আনি এখানে কিন্তু আনি মানে হচ্ছে নিচু ভাষা, যদি আনিও হইতো তাহলে উঁচু ভাষা হইতো, নফিমাল হইতো, যেখানে আনি সেই তো হচ্ছে বানমাল। এখানে যে সবুজ যতগুলো দেখতেছেন এগুলো সবগুলো হচ্ছে বানমাল, মানে নিচু ভাষা ইউজ করা হয়েছে, আনি ইয়াকসুকি ঈশ্ব, না আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, ইত্তাগা খাচ্ছি শপিং হারো খাল কয়া, একটু পরে একসাথে শপিংয়ে যাব, আ কোথায় বসে, অ কোথায় বসে, হে কোথায় বসে, এখানে ফাদ্দা ফাদ্থা ফাদা, যথা জোয়া, মগদা মগ, খা এপ্পুদা এপ্প সুন্দর, জন হুয়া হাদা জন হুয়া হাদা, জনা হে উন্দং হাদা উন্দং হে, হাদা থাকলে হে বসবে, আও থাকলে আ বসবে, আও না না থাকলে অ বসবে, আর হাদা থাকলে হে বসবে। এখানে দেখেন জং জং হাগে দেহে ইয়া হানুন উচ্চারা মেঘে নুন সায়ং হাজি আনুন ঘষি জোয়াদা জোদা, এটি ঊর্ধ্বতনদের জন্য ব্যবহার করার সুপারিশ করা হয় না, যাদের সম্মানের সাথে আচরণ করা প্রয়োজন। এক থাউম দেহুয়ারুল ফোগো ফান মারল ফাক্ষুও বসে, ভাঙ্গাগে মোহে ছুটিতে কি করবেন, ভাঙ্গাগ ছুটি মানে হচ্ছে স্টুডেন্টদের ছুটিকে বলা হয়েছে ভাঙ্গাগ, আর হিউগা হিউগায় মোহে মানে কাজের ক্ষেত্রে যারা কর্ম যারা কাজ করে তাদের ক্ষেত্রে ওয়ার্কার তারা তাদের জন্য হিউগা, আর যারা স্টুডেন্ট তাদের জন্য ভাঙ্গাগ বলা হয়, আমরা আগে পড়েছিলাম। ভোগী উদাহরণ ভাঙ্গাগে মোহে ছুটিতে কি কর কি করবি, ইয় হ্যাঙ্গুল গায়ো ঘুরতে যাব, ইয়হেঙ্গা ইয়হেঙ্গা ইয়হ্যাঙ্গুল গায়ু, এটা কিন্তু উঁচু শব্দ, এটাকে নিচু নিচু ভাষায় ভানমালে কীভাবে বলে, ইয়হেঙ্গা। আর এখানে দেখেন বাংহাগে বাংহাগে মোহে ছুরিতে কী করবেন, এটা হচ্ছে নভিমাল, আর এখানে বাংহাগে মোহে ছুরিতে কী করবি, এখানে দেখেন উঁচু ভাষার সাথে নিচু ভাষা বলবো আমরা, জন হুয়া বনগা মিয়ত বনিয়ায়ো, জনহা বনগা মিয়ত বনিয়ায়ো, এটা হচ্ছে নফিমাল, এটা কীভাবে বলবো, জনহা বনগা মিয়ত বনিয়া। এরপরে আঞ্জেলা শি আঞ্জেলা শি হানতে মুঞ্জরুল বনেশ্বয়, এই তাহলে এটা নিচু ভাষা কীভাবে হবে, আঞ্জেলা শি হান আঞ্জেলা শি হানতে মুঞ্জরুল বনেশ্ব, নে কুরুন্দে আচ্ছিক থাপজাঙ্গি অপসয়, নে কিন্তু এখনও উত্তর নাই, তাহলে এটা নিচু ভাষা কীভাবে বলবে, নে
그런데 아직 답장이 없어. 수업 후에 뭐할 거예요? 클래스 পরে কি করবেন? এটাকে বানমালা কিভাবে বলে? 수업 후에 뭐할 거야? 클래스 শেষে কি করবেন? 시내에 갈 거예요. 시내에 갈 거야. 친구와 반말로 이야기해 보세요. 본도 샷에 니초 바샤에 거다 볼은 지난 주말 이야기 지난 주말 이야기 것도 샵다해 거다 하루 일과 디너 까치 휴가 계획 ছুটির প্ল্যান এইভাবে বন্ধুর সাথে বানমালে কথা বলে দেখতে বলেছেন।